ছাত্র ছাত্রী সকল নমস্কার। আজি আমি ছয়মাহিলী পরীক্ষার পিছন আকো নতুনকৈ কালাংখলৈ আহিছোঁ। এতিয়া আমি আজি এটা নতুন পাঠ পঢ়িম, তোমালোকে মোৰ লগত পঢ়িবা। পাঠটো হৈছে দশমহ পাঠ, কিং কুত্র অস্তি। মানে কিং মানে কি, কুত্র মানে কোট, অস্তি মানে আছে, কি কোট আছে। ইয়াত আমি প্রথমে পাঠটা পড়লাম। বাহনং মার্গে অস্তি, কলরসহ শশকে অস্তি, অন্নং স্থালিকায়াম অস্তি, বস্ত্রং কপাটিকায়াম অস্তি, ক্ষীরং কুপ্যাম অস্তি, মীনহ নদ্যাম অস্তি, চালকহ বাহনে অস্তি, সিংহহ বনে অস্তি। ইয়াত তোমালোকে এটা বিসর্গ দি লবা, ইয়াত বিসর্গটো কিবা কৰি থাকি গ'ল। বাহনং কুত্র অস্তি, বাহনং মার্গে অস্তি, ফলরসহ কুত্র অস্তি, ফলরসহ শশকে অস্তি, অন্নম কুত্র অস্তি, অন্নম স্থালিকায়াম অস্তি, স্থালিকায়াম অস্তি, বস্ত্রং কুত্র অস্তি, বস্ত্রং কপাটিকায়াম অস্তি, কপাটিকা মানে আলমিরা, ক্ষীরং কুত্র অস্তি, ক্ষীরং কুপ্যাম অস্তি, মীনহ কুত্র অস্তি, মীনহ নদ্যাম অস্তি, নদ্যাম মানে নদীত, চালকহ কুত্র অস্তি, চালকহ বাহনে অস্তি, সিংহহ বনে অস্তি, সিংহ কুত্র অস্তি, সিংহ বনে অস্তি। এতিয়া আমি ইয়ার অর্থবোৰ জানি লব লাগিব, তেতিয়া বৰ সহজ হ'ব। বাহন মানে যান বাহন, মার্গহ মানে পথ, ফলরস মানে ফলরস, শশকহ মানে গিলাস, অন্নং মানে ভাত, স্থালিকা মানে থাল, বস্ত্রম মানে কাপড়, কপাটিকা মানে আলমিরা, ক্ষীরং মানে গাখির, কুপি মানে বটল, মীনহ মানে মাছ, নদী মানে নদী, চালকহ মানে চালক, বাহনং মানে যানবাহন, সিংহ মানে সিংহ, বনম মানে বন, অরণ্য, হাবি। এটা তোমালোকে আজি পঢ়িবা, পঢ়ি পেলাই আকো মই পিছত ইয়াৰ আকো অভ্যাস কৰা। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কাৰ।